Anika, দিকে তাকাও আমরা এখন কোথায় যাচ্ছি কাবাব খাইতে কোন জায়গার কাবাব এটা হচ্ছে তুফানের মোড়ের কাবাব বিখ্যাত কাবাব তুফানের মোড়েও না সাতক্ষীরার বিখ্যাত কাবাব বড় বাজারের মোড় এটা হ্যাঁ এটা বড় বাজারের মোড় মানে বিখ্যাত কাবাব এই কাবাব খাওয়ার আগে এই যে কি সুন্দর রাস্তা এই রাস্তায় ঝাঁকি খেয়ে আপনার পেট যদি ভরা থাকে ফাঁকা করে নিতে পারেন আমাদের দুজনের পেট ভরা তার কারণ আমরা ফাঁকা করে দিচ্ছি এই রাস্তায় ঝাঁকি খেয়ে তো যত নড়াচড়া দিবে তত জায়গা বাড়বে আনিকা এটা প্রথমে হাতে নিয়ে বলছে এটা দুই বাটি হ্যাপিনেস এবং আমাদের তিন বাটি হ্যাপিনেস আছে এইটা আমরা নিয়েছি ডাবল হিটের হ্যাঁ তো ডাবল হিটের কাবাবটা একরকম টেস্ট আর নর্মাল কাবাবটা একরকম টেস্ট তো আমরা দুইটাই নিলাম তো দেখবো দুইটা টেস্ট কেমন কেমন লাগে এবং আমরা শুরু করি এই কাবাবটার স্পেশালিটি হচ্ছে যে অন্য জায়গার কাবাবগুলো যেরকম ড্রাই থাকে একটু শিক কাবাব যেগুলো একটু ড্রাই ড্রাই থাকে বাট এটা অনেক জুসি টাইপের এন্ড এটা স্পাইসি ঝাল ঝাল অনেক মজা এটা আর এই যে কাবাবের সাথে পেঁয়াজটা যখন খাই তখন মনে হয় যে ও যেটা বললো সেটাই আগে খাওয়া তারপরে রিভিউ এখন বেশি কথা বললে কাবাব ঠান্ডা হয়ে যাবে খাইতে ভালো লাগবে না তো আগে খাই তারপর রিভিউ দিব রাইট সিঙ্গেল হিটটা আসলে অনেক জুসি এবার আমি ডাবল হিটটা একটু ট্রাই করবো দুইটা দুই রকম টেস্ট ডাবল হিটটা যেটা হয় অতটা জুসি না বেশি নরম হয়ে যায় অনেক সফট হয়ে যায় যাদের একটু মানে একটু শক্ত মাংস খাইতে ভালো লাগে না নরম মাংস পছন্দ তাদের জন্য ডাবল হিট বেস্ট আনিকা সিঙ্গেল হিট পছন্দ করছে না আমার কাছে অবশ্য ডাবল হিটটা বেশি ভালো লাগছে আসলে ডাবল হিটটাও জুসি আছে আমি ভাবলাম ডাবল হিটটা হয়তো জুসি কম হবে বা শক্ত শক্ত হবে কিন্তু অতটাও হয়নি আচ্ছা সিঙ্গেল হিটটা একটু চাবাই চাবাই খাইতে হবে আর ডাবল হিটটা এটা মুখে দিলে কিছুটা গলে যাবে একটা ভাব একটা স্মুদি একটা ফিল আছে এটার মধ্যে আমি ঢাকায় অনেক কাবাব খাইছি লাইক চিকেনের তারপর সব কিছুর কাবাবই খাইছি খাসির গরুর সব কিছুর বাট সাতক্ষীরার এই কাবাবটা বেস্ট আমার মানে জানা মতে আমার খাওয়া মতে এই কাবাবটা বেস্ট কারণ এটার মধ্যে যে একটা স্পেশাল ফ্লেভার পাওয়া যায় ওটা আমি অন্য কোথাও পাইনি আর ওইগুলার মানে এত শক্ত শক্ত আর মানে অন্যরকম লাগে মনে হয় নর্মাল চিকেন খাইতেছি নর্মাল একটা মাংস খাইতেছি এরকম ফিল হয় কিন্তু এটা খাইলে মনে হয় অরিজিনালি আমরা কাবাব খাইতেছি অ্যান্ড ইট ফিল সো গুড ও যেটা বললো সেইটাই আমি তো অত বেশি খাই না আমাকে দেখেই বোঝা যায় হ্যাঁ তো নতুন নতুন খাওয়া শুরু করতেছি আমি কত খাই হ্যাঁ আমি খাদককেই নিয়ে আসছি আমার এই খাই দাইতে যে খেয়ে অন্তত দুইটা কথা বলতে পারবে যেটা আমি পারবো না তো আজকের খাই দাই ছিল যেটা আগেই বলছিলাম তুফান কোম্পানি মোড় থেকে সোজা ভিতরে ঢুকে এসে কেষ্ট ময়রার মোড় বা বড় বাজারের যে মোড়টা ওইখানেই এবং এটা আগে সাইফুল ভাই নামে একজন এই কাবাবের দোকানটা চালাতো সাইফুল ভাইয়ের অবর্তমানে এখানে কিছু আপু এই কাবাবের দোকানগুলো পরিচালনা করেন সাইফুল ভাইয়ের হাত থেকে এই কাবাব কখনো খাওয়ার সুযোগ হয়নি তবে শুনছি সেটা অনেক ভালো ছিল এবং এখন আমি আজকে এটা প্রথম খেলাম এবং এটাও অনেক ভালো লাগলো আমার কাছে আর সাতক্ষীরার মধ্যে যদি কাবাব খাইতে হয় আমি বলবো সবার আগে এই কাবাবটা খেতে 10 টাকা করে পিস কারণ এই কাবাবটা খাইলে অন্য কোথাও কাবাব খাইতে মনই যাবে না আপনার আজকের খাই দাই এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খাবার নিয়ে আজকে টাটা